কখনো কখনো অনেক বিষয়গুলো বুঝতে পারি না, তখন আমরা বিভিন্ন জনের পরামর্শ নিয়ে থাকি এবং বিভিন্ন জনের কাছে গিয়ে সেই কোশ্চেনগুলো করে থাকি। এই কোশ্চেনগুলোর অ্যান্সার মোবাইল থেকেই নেওয়া যাবে। একটি অ্যাপস ব্যবহার করে যে কোনো মানুষ যে কোনো মনের ভাব প্রকাশ করে সেখানে কোশ্চেন করলেই অ্যান্সারটি চলে আসবে। চলুন অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হবে এবং অ্যাপসের মাধ্যমে কীভাবে যে কোনো প্রশ্নের উত্তর নেওয়া যাবে এবং ব্যবসায়িক ধারণা, তারপরে পলিটিক্স ধারণা, যে কোনো কোশ্চেন করে অ্যান্সার পাওয়া যাবে, অন্য কোনো ব্যক্তির কাছে আর যাইতে হবে না। প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে লিখতে হবে ওপেন এআই। ওপেন এআই লিখে সার্চ করলে যে অ্যাপসটি চলে আসবে দেখতে পাচ্ছেন, চ্যাট জিপিটি। লগোটি দেখে নিন। এই লগোর যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পরে ওপেন করলাম। ওপেন করার পরে কন্টিনিউ উইথ গুগল অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করার পরেই আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিতে হবে। একটু ওয়েট করতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটি সাইন আপ করে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করার পরে কন্টিনিউতে প্রেস করতে হবে। কন্টিনিউ প্রেস করার পরে একটু লোডিং হবে। এখন ডেট অফ বার্থ সিলেক্ট করে কন্টিনিউ প্রেস করতে হবে। আবারও একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে একটি মোবাইল নাম্বার আমি টাইপ করে দিচ্ছি। এখন প্রাজল অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। যেদিকে হাতের আইকনটি রয়েছে ওইদিকে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। ভেরিফিকেশন হতে একটু টাইম লাগবে। সাবমিট করার পরে সাবমিট ডান হয়ে গেলেই এখানে আবারও একটি প্রসেস অবলম্বন করতে হবে। দেখুন, এখানে একটি ওটিপি কোড বসাতে হবে। অলরেডি ওটিপি কোড আমাদের মোবাইল নাম্বারটিতে সেন্ড হয়ে গেছে। এই নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করেছি, সেই নাম্বারের ইনবক্সে ওটিপি কোড আসছে। এই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়ে একটু ওয়েট করুন। 4 1 4 5 1 কন্টিনিউতে প্রেস করলেই কাজটা প্রসেস হয়ে যাবে এবং আমাদের সম্পূর্ণ কাজ এখানেই শেষ। এখন এই চ্যাট জিপিটি অপশনে আমরা কন্টিনিউ প্রেস করব। এখানে